বসিয়ে ক্লাসটা বল। দেখো চলো না একটু জোড়ায় জোড়ায় বেরিয়ে আসি। কে বললো কথাটা? আমি। তুমি? হ্যাঁ। হাত ছাড়ো, হাত ছাড়ো বলছি। যদি না ছাড়ি হাট। চলে আসুন ছোট মেয়ে। তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরো? ও আপনার হাত ধরলো বলে? ও ধরেছে বলে তোমাকে ধরতে হবে? জানো ওর বাবা কি করেন? ব্রিটানিয়া কোম্পানি ম্যানেজিং ডিরেক্টর। আমাদের গাড়ি চালাতে চাও তো, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এসো। যাও। কি হলো? যাও। আমায় ক্ষমা করে দেবেন। ঠিক আছে, থাক। চলো আজ বাবার কাছে, তোমার আরো হবে। ওর এত বড় সাহসে তোর হাত ধরে? কলেজে অতগুলো ছেলেমেয়ের কাছে আমার প্রেস্টিজ হলো বলো? হ্যাঁ বলি তো, বলি তো। ও কোথায়? কোথায়? তোমার কি দরকার ছিল ছেলেটিকে মারা? কি বলছেন সীমাদি, ছেলেটা আমার চোখের সামনে ছোট মেম সাহেবের হাত ধরে টানলো, আর আমি ছেড়ে দেবো? তাই বলে মিছিমিছি শুধু মার খাওয়া? এনাকে স্যার একটু ডাকছেন। বাবা কোথায়? একটা লাঠি নিয়ে চেম্বারে ঢুকেছেন, এ রাজিকে হবে। ঠিক আছে তুমি যাও। সাহেব ওনাকে একা যেতে বলেছেন। ও আসুক একবার, দেখাচ্ছি। এত বড় সাহস তোর হাত ধরে টানে? ঠিক আছে বলে দে। তুই কেন? তুই কেন? বাইরে চিল্লাবে। বাবা ওকে ছাড়বে না, আমি ঘরে যাচ্ছি। এটাই শেষ নয় তোমাকে বলে রাখলাম। রেখার হাত ধরে টানা মানে আমার হাত ধরে টানা? তুমি বাবুর হাত ধরে টানছো? তোমার এখন শেষ হয়নি, তুমি তো আসবেই না, কাল থেকে দূর হয়ে যাবে চোখের সামনে থেকে। আমি তোমাকে বলে রাখলাম স্যার, মিম সাহেবরা চলে গেছে। চলে গেছে রেখার জন্য তোমাকে ওর কলেজের সামনে মার খেতে হয়েছে। আই এম রিয়েলি সরি। না না, এ আপনি কি বলছেন স্যার? কি জানো, রেখাকে অনেক ছোট রেখে ওর মা মারা যায়। ভালোবাস থেকে আমি বোধহয় ওকে একটু বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছি, আর ও এত অভিমানে যে এখন আর কিছু বলতেও পারে না। তোমাকে ভালো লেগেছে বলে কখনোই বলবো না যে এত অপমান সহ্য করে তুমি থেকে যাও।
ইচ্ছে করলে তুমি অনায়াসে চাকরি ছেড়ে দিতে পারো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।